আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে যারা নতুন আছেন, যারা প্রতিনিয়ত বলেন যে ভাই আমার অন্য অন্য ভিডিও দেন, রুই মাছ, কাতল মাছ বা পাঙাশ মাছ, যে কোনো ভিডিওগুলো আপনারা চান, তাদেরকে দেখানোর জন্য যে আপনারা আমার এই ভিডিওগুলো কিভাবে পাবেন আর কোথা থেকে দেখবেন, একটু মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন একদম অনেকে আছেন যারা আপনারা এই ফোন চালাইতে হয় কি কায়দায় জানেন না, বিশেষ করে যারা আমার মতো পড়ালেখা কম জানেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা করে দিচ্ছি। প্রথমত আপনারা যখন মিঠু মাছ ধরা, আপনারা এরকম উপরে যে যখন সার্চ দেন, হ্যাঁ, যে মিঠু মাছ ধরা লিখলেন, লিখে এরকম বাংলা লিখবেন, লিখে সার্চ দিলে এরকম ইউটিউব চ্যানেলটা চলে আসবে। যে ইউটিউব চ্যানেলটা চলে আসলে মিঠু মাছ ধরার যে চ্যানেলটা আপনারা চলে আসলেন, আপনারা সার্চ দিলেই চলে আসবে। মিঠু মাছ ধরা, এই মিঠু মাছ ধরা সার্চ দিলে এই যে চলে আসলো চ্যানেলটা। আর এই চ্যানেলটা আসার পরে এই যে দেখতেছেন ভিডিও, লাস্ট টাইম বলতে আপনার সর্বশেষ যে ভিডিওটা দিছি, এখানে আপনার দেখতেছেন মাছ ধরার মহুয়া ল্যাপিং এর কিভাবে ব্যবহার করবেন। এবাদে পরিপূর্ণ যে অন্য অন্য ভিডিওগুলো আছে সবই আপনাদের সামনে আসবে। প্রথমত যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটা ভিডিও আপনাদের চালায়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আপনার মিঠু মাছ ধরা দেওয়ার পরে এই যে ক্লিক করলে টোটাল ফাইল, মিঠু মাছ ধরার যত ফাইল এই যে চলে আসলো, যে কত পরিমাণ ভিডিও এখানে ছাড়া আছে আপনারা দেখতে পাচ্তেছেন। মিঠু মাছ ধরা দেওয়ার পরে এই যে সবগুলো চলে আসতেছে। এখানে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নদীতে মাছ ধরার টোপ, এটা বেস্ট একটা টোপ, কী কাজে আপনারা এই টোপটা দেখবেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্তেছেন, সমস্যা নাই। ক্লিক করলেন, ক্লিক করে আপনারা এই যে চালু করে নিলেন। যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, হ্যাঁ। আর এই ছোট ছবিটায় ক্লিক করলে দেখতে দেখতে যদি কেউ আপনারা দেখতে চান যে মিঠু মাছ ধরার টোটাল ভিডিওগুলো দেখবো, তাহলে এরকম একটা ফাইল চলে আসবে আপনার সামনে। এই যে ফাইল চলে আসলো, এখানে সম্পূর্ণ ভিডিও আছে দেয়া, আপনার ছোট শর্ট ভিডিও বলেন, বড় ভিডিও বলেন, এখানে সব ভিডিও আপনাদের দেয়া আছে। এটা আমি আমার ফোন থেকে আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা চাইলে আপনারা এই কায়দায় দেখে নিতে পারবেন। আচ্ছা, চ্যানেল সাবস্ক্রাইব করাটার বিষয়টা হচ্ছে কি কায়দায় করবেন আমি আপনাদের দেখাই দিই। ধরেন আপনি যে কোনো একটা ভিডিও দেখছেন, সেটা যার যে কোনো লোকের ভিডিও হতে পারে, ঠিক আছে, আপনি একটা ভিডিও দেখছেন, ধরেন এখানে দেখার মতো আমি একটা ভিডিও চালাই আপনাদের দেখাবো যাতে করে আপনারা বোঝেন। এখানে ধরেন আছে মিজান ভাইদের যে ভিডিও আছে, এই যে বাবু মিজান ভাইদের যে ভিডিও আছে, এই ভিডিওতে আপনারা ঢুকলেন, এই যে ভিডিওটা, এই যে যে সাবস্ক্রাইব কথাটা, এই সাবস্ক্রাইব কথাটাতে আপনাদের কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। এই যে দেওয়ার পরে এখানে এখানে একটা ঘন্টা আইকন চিহ্ন আছে, ঘন্টা, এই ঘন্টা আইকন চিহ্নতে ক্লিক করে এটাকে কী করতে হবে, ওয়াল করে দিতে হবে, বাজায় দিতে হবে। এই উপরে হচ্ছে দেখবেন বাজানো কীটা, ওইটা বাজায় দিলে ব্যাস এই চ্যানেলের যত ভিডিও আছে সব আপনার সামনে আসতে থাকবে। তাহলে আমি কী করলাম, মিজান বাবু ভাইদের এই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে নিলাম। এবারে কী হবে, প্রত্যেকটা ভিডিও আমি পেতে থাকবো। এবার কি যদি আমার তাদের ভিতরের ভিডিওগুলো দেখতে হয় তাহলে কি করতে হবে, এই যে বাবু ভাইদের আছে, ভিতরে ঢুকে গেলাম, মিজান বাবু ভাইদের যে চ্যানেল, এনাদের হচ্ছে 5 লক্ষ সাবস্ক্রাইবার আছে, প্লাস এই যে বাবু ভাই, বাবু ভাই দেখতে পাচ্ছেন, বাবু ভাই মাছ ধরতেছে, এখানে তার অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো আমার সামনে চলে আসলো। এবার আমার কি করতে হবে, মন পছন্দের যে ভিডিওটা এগুলো আমার দেখে নিতে হবে। এখানে দেখেন তাদের হচ্ছে ই করা আছে, আপনার প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টের ভিতরে বিশেষ কিছু ভিডিও থাকে এখানে করা আছে, এরকম প্লে লিস্ট আমারও করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। যারা এই জিনিসগুলো না বোঝেন তাদেরকে, তাদের জন্য এই ভিডিওটা দেয়া যাতে করে আপনারা বুঝে এই জিনিসগুলো দেখে নিতে পারেন। এই যে বাবু ভাইদের, মিজান ভাই, বাবু ভাই তারা এখানে আসছিল, তাদের এই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাবু ভাই মিজান ভাইদের ভিডিওগুলো এখানে সম্পূর্ণ ভিডিওগুলো রয়েছে। চ্যানেলের বিশেষ ভিডিওগুলো এই দেখেন টোটাল ভিডিও, এই উপরে দেখেন একটা এখানে লেখা আছে হোম, হোমের পরে লেখা আছে ভিডিও, ভিডিওতে ক্লিক করলে টোটাল তারা কত ভিডিও ছাড়ছে, এই টোটাল ভিডিওগুলো সামনের পরে একটার পর একটা আসতে থাকবে। আচ্ছা, এখানে আমার সাথে ওই যে বাবু ভাইদের ভিডিও আছে, এই যে এই ভিডিওটা দেখেন, ক্রিম ল্যাপিং এর যে ভিডিওটা বাবু ভাইরা মাছ ধরছিল সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারছেন, এই যে অ্যাডভার্টাইজ পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অ্যাডভার্টাইজ হচ্ছে, এবারে চালু হবে মিজান বাবু ভাইদের সেই ভিডিওটা। আমি আমার মোবাইল থেকে আপনাদের দেখানোর একটাই মানে যাতে করে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে।
এই দেখেন, এই হচ্ছে বাবু ভাই, আর ক্যামেরায় আছে হচ্ছে মিজান ভাই, আর এই যে আমার হাতের জিনিসগুলো দিয়ে তারা হচ্ছে মাছ ধরছে, প্লাস হচ্ছে এই যে ভিডিওটা করছে। তাহলে আপনারা ঠিক এই কায়দায়, এই যে চার, হ্যাঁ আপনারা যারা হচ্ছে এই জিনিসগুলো না পারেন তারা অবশ্যই অবশ্যই এই কায়দায় দেখে নেবেন, যাতে করে আপনারা এই টোটাল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। আপনাদের কাছ থেকে দেখাই, এই যে বাবু ভাই হচ্ছে মাখাচ্ছে, ঠিক আছে, শীতের সময় এমনিতেই মাছ কম বাড়ে। আচ্ছা, এই ভিডিওটা আমি একটু টেনে দেবো। আমরা অনেকেই কি করি, আমাদের সময়ের অভাবে টেনে টেনে দেখি। এটা হচ্ছে সেই ক্রিম ল্যাপিং, যেটা এখান থেকে বাবাইরা ভিডিও করে নিয়ে গেছিল। হ্যাঁ, আপনারা এই কায়দায় প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন যে কোথায় কোন ভিডিওটা আছে। হ্যাঁ, প্লাস এই যে আমার যে সাক্ষাৎকার নিয়েছিল বাবু ভাই, আমাদের পুকুরে এই হচ্ছে ক্রিম ল্যাপিং, ঠিক আছে, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ডিরেক্ট যোগাযোগ করে কিনতে পারেন। তো আচ্ছা, দেখতে পাচ্ছেন ভারতে যারা আছেন, সঞ্জয় দা, আমাদের বংশসিং এর সঞ্জয় দা, সঞ্জয় দার হচ্ছে চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন। এরকম যারা ইউটিউবার আছে তাদের ভিডিও গুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আপনাদের বোঝানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যে মাছ ধরার এই বিষয়গুলো ইচ্ছা করলে আপনারা খুব সহজেই মাছ ধরতে পারবেন। ইনশাল্লাহ আপনারাও এই ভিডিও গুলো পাবেন, সমস্যা হবে না। অবস্থা, পানির অবস্থা বুঝে বুঝে ব্যবহার করতে হয়। আমরা প্রত্যেকটার ব্যবহারই অবশ্যই দেখিয়ে দিব, কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়। ফ্রেশ ডিম রয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পুকুরে প্রচুর মাছ রয়েছে। এখানে যে কোনো ধরনের টোপ দিলে, যেখানে ভিডিও করা হচ্ছিল বাবাই মিজান ভাইদের, এটা তো নিজস্ব পুকুর, এটা তৃতীয়বারের মতো আমরা বসি দিয়ে মাছ ধরবো। তো দেখি কি মাছ ধরতে পারি, কি দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ আমাদের তো সব কচা, আমাদের বেশ বড় সাইজে রয়েছে। আশা করি এই মাছগুলো এমন ভাবে খাবে আমরা খুব মজা পাবো। আমাদের বিখ্যাত বাবু ভাই ন্যাচারালি মাছ ধরতে বেশি পছন্দ করে। যখন আমরা ধীরে ধীরে বিভিন্ন বড় বড় টিকিটে বা বিভিন্ন পুকুরে যাওয়া শুরু করলাম, তখন কিন্তু গিয়ে বেশ কিছু তফাত বা পার্থক্য দেখতে পাই, যে আসলে মাছ ধরা এত সহজ ব্যাপার না। অন্তত টিকিটে বা কম্পিটিশনে এইসব প্লেসগুলো মাছ ধরতে হলে মাছ মারা স্বাভাবিকই থাকে না, এটাকে কিন্তু অস্বাভাবিক পর্যায়ে চলে যায়। বিভিন্ন চার, টোপ, কেমিক্যাল, এত কিছু মশলা, যা হয়তো অনেক কিছু আমরা চিন্তামই না বা নামও শুনিনি, এমনও কিছু রয়েছে। মোটামুটি এসেছি, আশা করছি যে আরো কিছু শিখতে পারবো, আরো মাছ ধরতে পারবো। কি দাদা, পারবো না যা? ইউটিউবার থেকে যে টেকনিক গুলো শিখছি অ্যাপ্লাই করে দেখি কিরম কাজ করে, কিরম কাজ করে। ঠিক আছে, তো এখানে নিজস্ব সবাই টেকনিক রয়েছে, আসলে অভিজ্ঞতার বিশাল একটা ব্যাপার রয়েছে। আমাদের বিখ্যাত বাবু ভাইয়ের অনেক সময় হাতে রয়েছে, সে অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবে। কি দাদা, তুমি একদিন অনেক বড় কথা শিকারী হয়ে যাবা, আমরা সেই দোয়াই করি তোমার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত বাবু ভাইয়ের হাতে হচ্ছে মিঠু ভাইয়ের চাঁদ। আমাদের পুকুরে এত কিছুর প্রয়োজন নেই, তাই আমরা আর এর সঙ্গে কিছু দিব না। মিঠু ভাইয়ের বেশ কিছু নিয়ম রয়েছে চালগুলো ফেলার, যেগুলো আমরা একদমই ফলো করছি না। আমরা শুধুমাত্র একটু চার ফেললে এখানে মাছ চলে আসবে, এর জন্য আর কিছু দিব না। আপনাদের জন্য একটু টেনে টেনে দিচ্ছি। আসলে মাছ ধরতে পারলাম যে এই আইটেম ছিল ওইটা দিয়ে, দেখুন অনেকটা পুকুরে তিনটা কাতলা মাছ পেয়ে দিক দিয়ে টিকিট দেওয়ার চিন্তা ভাবনা দেবো আমরা। বসে ফেলে দিলাম, দেখি এখন অপেক্ষার পালা কখন মাছ টানলে। এই 7 মিনিটের মাথায় একটি মাছ হিট হয়ে গেছে। বড় মারে কিরারা, প্রথম মাছটা হিট হয়ে গেল, বড় একটি মাছ হবে নিশ্চিত। পুকুরের পানি একদমই কমে গেছে, পানি থাকবে এত দূর,
সেই পানি ওইখানে চলে গেছে, যা তা অবস্থা। আর এই জাতীয় ভিডিও গুলো, যে ভিডিও গুলো আমার পূর্বের দেওয়া আছে, আপনারা যারা পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই এগুলো দেখে নিতে পারবেন, সমস্যা হবে না। ঠিক আছে, মাছের সাইজটা ভালো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও। 2.5 কেজি হবে।